আপনি জানেন কি যে আপনার যে নন ভার্বাল কিউ বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একজন অন্য একজন মানুষ খুব দ্রুত আপনার সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি করে ফেলতে পারে, কিন্তু অনেক সময় সেই ইমপ্রেশনটা সঠিক নাও হতে পারে। তো কী কী কারণে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ ভুলভাবে নিতে পারে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো আমরা এই ভিডিওতে। প্রথমত, মানুষ কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে নেগেটিভ মেসেজ খুঁজে বের করার চেষ্টা করবে। ধরুন একটি রুমে আপনি হাত ফোল্ড করে দাঁড়িয়ে আছেন, হয়তো আপনি এভাবে দাঁড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিংবা আপনার একটু ঠান্ডা লাগছে। কিন্তু আপনার সাথে যারা কথা বলতে আসবে তারা আপনার এই হাত ফোল্ড করা দেখে হয়তো ভাবতে পারে আপনি কিছুটা রেস্ট্রিক্টেড বা আপনি একটু জড়তা কাজ করছে আপনার ভিতরে। তখন যদি তারা চিন্তা করে যে আপনার সাথে কথা বলতে আসলে আপনি হয়তো কিছুটা বিরক্ত হবেন, এখানে আসলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। আপনি যাদের সাথে কাজ করছেন তারা প্রতিনিয়তই আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে যাচাই করার চেষ্টা করে আপনার আজকে মুডটা কেমন। মানুষের মস্তিষ্ক পজিটিভ মেসেজের থেকে নেগেটিভ মেসেজের দিকেই কিন্তু মনোযোগ বেশি দেয়। তাই আপনি যখন কথা বলছেন কারোর সাথে তারা আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে যাচাই করার চেষ্টা করে আজকে আপনার মুডটা কি ভালো কি না। কারণ আপনার মুডটা যদি খারাপ হয় তখন কিন্তু আপনার সাথে মানুষ ইন্টারঅ্যাক্ট করতে গেলে একটু হলেও অস্বস্তি বোধ করবে। তাই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষের মুডটা কিন্তু অন্যরা যাচাই করে থাকে। দ্বিতীয় নাম্বার কারণ যেটার কারণে মানুষ সাধারণত বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে ভুল করে, সেটা হচ্ছে মানুষ কনটেক্সটটা নিয়ে চিন্তা করে না বা খেয়াল করে না। কনটেক্সট হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলছেন সেই সময় তার পরিস্থিতিটা কেমন, ওই পরিস্থিতির মধ্যে অনেক কিছু নির্ভর করে। যেমন কোন জায়গায় কথা বলছেন, যার সাথে কথা বলছেন তার সাথে আপনার সম্পর্ক কেমন, যেখানে কথা বলছেন সেই জায়গাটার এনভায়রনমেন্ট কেমন বা আপনাদের পূর্ব অভিজ্ঞতা কেমন ছিল, অনেক কিছু কিন্তু নির্ভর করছে ওই কনটেক্সটের উপর। সো কনটেক্সট বুঝতে ভুল করলে মানুষ কিন্তু একটা ভুল মেসেজ নিয়ে যেতে পারে। সো ধরেন আপনি সারা রাত ধরে কাজ করেছেন একটা প্রেজেন্টেশনের জন্য, যেটা আপনি মিটিংয়ে প্রেজেন্ট করবেন। এখন মিটিংয়ে এসে আপনি টাইম টু টাইম হাই তুলছেন, সো আপনার কলিগরা যারা আছে তারা কিন্তু চিন্তা করবে না আপনি টায়ার্ড দেখে হাই তুলছেন। তারা হয়তো ভাববে যে আপনি মিটিংয়ে খুব ইন্টারেস্টেডই না, আপনি একদম বোর্ড হচ্ছে তাই আপনি হাই তুলছেন। তো এরকম ক্ষেত্রে আপনি আপনার কনটেক্সটটা যদি বোঝাতে পারেন যে আপনি এখন খুব টায়ার্ড, আজকে এই মিটিংয়ের আগে অনেক কাজ করেছেন, সো আপনার এটার জন্য একটু এক্সকিউজ নিয়ে নিলেন, তখন হয়তো মানুষ আপনার জিনিসটা অন্যভাবে দেখবে। তৃতীয় কারণ যেটার মাধ্যমে মানুষ বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে ভুল করে, সেটা হচ্ছে একটি জেস্টারের উপর ফোকাস করে তারা একটা কনক্লুশনে চলে আসে। মানুষ যখন একটা মানুষের সাথে কথা বলে অনেকগুলো জেস্টারের সমন্বয়ে কিন্তু তারা একটা নন ভার্বাল কিউ বা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে। যেমন আপনি যদি একটা মিটিংয়ে আছেন এবং খুব তাড়ায় আছেন, তো তখন আপনি হয়তো অনেকগুলো জিনিস করতে পারেন আপনার আর্জেন্সি বোঝানোর জন্য। যেমন আপনি ঘড়ি দেখছেন, দরজার দিকে তাকাচ্ছেন, ট্যাপ করছেন টেবিলে, তো এগুলো দেখে একটা মানুষ, যে কোনো মানুষ বুঝবে যে হ্যাঁ আপনি এখন এই মিটিং থেকে আরেকটা মিটিংয়ে যাওয়ার জন্য খুব হুলস্থুল করছেন। কিন্তু ধরুন আরেকটা মিটিংয়ে আছেন, তখন জাস্ট আপনার ঘড়িটা দেখছেন জাস্ট বোঝার জন্য যে আর কতক্ষণ সময় বাকি আছে আপনার আলোচনা করার জন্য। আপনি কিন্তু ওই মুহূর্তে একদম তাড়ায় নেই, জাস্ট আপনার টাইমটা জানার জন্য জিনিসটা করেছেন। কিন্তু অনেকেই ওই একটা জেস্টারের ভিতর ফোকাস করে আপনি ধরেই নিতে পারেন যে আপনি নিশ্চয়ই তাড়ায় আছেন দেখি ঘড়িটা দেখছে। তাই এই একটা জেস্টারের উপর ফোকাস করে যখন মানুষ অনেক বেশি কনক্লুশনে চলে যাওয়ার চেষ্টা করে তখন অনেক সময় সেটা একটা ভুল কনক্লুশন হতে পারে। চতুর্থ কারণ যেটার মাধ্যমে অনেকেই বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে ভুল করে, সেটা হচ্ছে বেসলাইন বিহেভিয়ার সম্পর্কে ধারণা না থাকার কারণে। বেসলাইন বিহেভিয়ার হচ্ছে একটা মানুষ সাধারণত কীরকম ব্যবহার করে সেরকম ব্যবহার। তো এটা মানুষ ভুল করে কেন? ধরেন একটা এক্সাম্পল দিই, আপনি একটা নতুন মানুষের সাথে পরিচয় হলেন এবং তার সাথে কথা বলছেন, ওই মানুষটার সাথে হয়তো আপনার একটা সামনে পার্টনারশিপের দিকে যাবে। তো এখন আপনি তাকে আপনার আইডিয়া পিচ করছেন কেন আপনাদের পার্টনারশিপ করা উচিত। পুরোটা সময় মানুষটা আপনার দিকে খুব গম্ভীরভাবে তাকিয়ে আছে এবং আপনি যাই বলছেন খুব শুদ্ধ চুপচাপ শুনে যাচ্ছে। তো এই এক্সপ্রেশন দেখে আপনি সাধারণত কী চিন্তা করবেন, যে আপনার এই আইডিয়াগুলো ওনার একদমই পছন্দ হচ্ছে না? তো এই চিন্তা নিয়ে কিন্তু যদি বের হন হয়তো আপনি ভুল করতেও পারেন, কারণ ওই মানুষটার বেসলাইন বিহেভিয়ারটাই যদি এরকম হয় যে উনি সবার কথাই খুব গম্ভীরভাবে শোনে, তখন হয়তো আপনি একটা ভুল আইডিয়া নিয়ে যাচ্ছেন। সো মেবি আপনার আইডিয়াটা ওনার পছন্দ হয়েছে এবং এটা নিয়ে উনি কাজ করতে চান। সো এই জন্য বেসলাইন বিহেভিয়ারটা জানা থাকলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু হলেও সাহায্য করে। পঞ্চম বা ফিফথ কারণটা হচ্ছে
মানুষ তাদের বায়াসেসের কারণে আরেকটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজকে ভুলভাবে নিতে পারে। সো ধরেন আপনার সাথে একজন মানুষ কথা বলছে খুব ফ্রেন্ডলিভাবে, এখন আপনি ধরেই নিচ্ছেন সে আপনাকে এত পছন্দ করে কারণ হয়তো আপনার নিজের ভালো পার্সোনালিটির জন্য, এটা হয়তো নাও হতে পারে, হয়তো আপনার চেহারা বা আপনার কথাবার্তা ওনার খুব পরিচিত একজনের সাথে খুব মিলে যায় যে মানুষটাকে উনি খুব পছন্দ করে। উল্টাটাও হতে পারে যে আপনার সাথে একটা মানুষ খুব শুরুতেই খুব একটু কোল্ড বিহেভিয়ার করছে কারণ হয়তো সেই মানুষটার এমন একজনের সাথে আপনার মিল আছে যে মানুষটাকে উনি সহ্য করতে পারেন, তো ওই কারণে আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ ধরে হয়তো একটা ভুল আইডিয়া পেয়ে যেতেও পারেন। এবং এই জিনিসটা শুধু পছন্দ অপছন্দতেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় কালচারাল বায়াসেসও কিন্তু খুব বড় একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হতে পারে। আপনি ভিন্ন একটা কালচারের মানুষের সাথে কথা বলছেন, ওই মুহূর্তে ওই মানুষের কাছে যে জিনিসটা ঠিক সেটা হয়তো আপনার কাছে ঠিক না হতে পারে। তাই আপনাদের কালচারাল বায়াসেস সম্পর্কে যদি না জানা থাকে তখন হয়তো আপনার বডি ল্যাঙ্গুয়েজকে কিছুটা হলেও উনি ভুলভাবে বুঝতে পারে বা আপনিও হয়তো কোনোভাবে ভুলভাবে বোঝাতে পারেন, তাই এই জিনিসগুলো হয়তো একটু মাথায় রাখতে পারেন। তো এই যে জিনিসগুলো শিখলেন এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, নেক্সট টাইম আরও কারোর সাথে যদি আপনি কথা বলতে যান আপনার বডি ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আপনি আর একটু বেশি কনসিয়াস থাকবেন যাতে আপনি এই কমন মিস্টেকগুলো না করেন, অথবা অন্য কারো বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আপনি একটা জাজমেন্টে চলে যাবেন না, তখন আপনি এই পাঁচটি জিনিস নিয়েও হয়তো চিন্তা করতে পারেন যেটার কারণে মানুষ সাধারণত ভুল করে থাকে। আশা করি এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে।